ঠিক না দেখি ছাত্রটা কেমন দেখি কেমন ওয়াজ কি রাখেছি কোন দিন হ্যাঁ ছাত্র ভালো তো দেখা যায় মাশাআল্লাহ স্বামী আরেকটা যাইতো না হ্যাঁ আরেকটা ওয়াজ না আছে মহিলা কয় আপনি একটা নজর দিবেন আমি কোরআনের হাফেজ হয়ে গেছি মনে আছে নিও অন্তত এই এইটা না শুনিয়া গেলে বেজার লাগবে সকালবেলা এই আল্লাহর ওলির যে কথাটা এইটা না শুনলে একটা এহানি কইলে দিল এহানি কইলে না একজনের 10000 টাকা দিলাম কার 10000 এই গজলের কিতাবটার লাভের এটা সিদ্দিক আপুর এলাকার ছেলে এইটা গজলের লাভের টাকা দিয়ে বইটা বেচলে কিছু লাভ হয় লাভের টাকাটা আমার মাদ্রাসার জন্য অক্ষ করা অক্ষ বুঝেন মানে এটা টাকা আমি আমার বাচ্চারা আমার বউ আমার স্ত্রী আমি আমরা এটা লাভের টাকাটা খেতে পারবো আমার চালানটা নিতে পারবো গাদিয়া ছাপাইছি নিতে পারবো না তে মাশাআল্লাহ যাদের বাচ্চা কাচ্চা ছোট ভাই বোন গজল বলতে জানে সব সুর তো আজকে দিতে পারবো না আমি তা ইউটিউব ফেসবুকের মধ্যে সব গজলের সুরে মোটামুটি দেওয়া আছে আপনার ওখান থেকে সুর শিখে নেবেন আর নতুন গজলটা এটা আমি শুনে যাব ইনশাআল্লাহ যেটা দিদারের লাগিয়া নবী নবী করিয়া দিদারের লাগিয়া নবী নবী করিয়া দুরুদ সালাম পড়িয়া বলি মেহেরবান দুরুদ সালাম বলি মেহেরবান দয়া করে মোরে দিদার কর দান মাওলা দয়া দিদার তালে দোয়াডা দোয়াডা অনেক গুনাহ করিয়াছি ক্ষমা করে দাও আল্লাহ অনেক জোরে মোদের নবী মোহাম্মদ আমার দায় হল দিও না এখন এই মাদ্রাসার লেগে সায়ালিসি যেহেতু আমার বাজানের মাদ্রাসা এখন এই মাদ্রাসার লেগে এই নাম নিয়ে নিলাম এই নাম সিরাজ আলী করে আচ্ছা এই মাদ্রাসায় ঠিক আছে স্যার দেখ কষ্ট সর কর আচ্ছা আমার বাবা আমার মাদ্রাসায় এক বস্তা সিমেন্ট দিছে আর এই মাদ্রাসার লেগে আবার 200 টাকা দিছে আলহামদুলিল্লাহ আমার সিরাজ আলী করে সিরাজ আলী দাও আচ্ছা তাহলে দাও আমার কাছে দাও এই মনে রাখিস আমার আমার পকেটে মাদ্রাসার 500 টাকা আছে এইটা আমার ফাতেমাতে জাহারা রাদিয়াল্লাহু তাআলা হাফিজিয়া মাদ্রাসার জন্য আমার একটা বাবা 200 টাকা দেখা দিছে ওয়াজ আমি শেষ করব যদি আপনাকে ধৈর্য হয় আমার ভাইটাও আয়েশা পড়ছে কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ আমার ভাইটাও চলে আসবে আসেন নিকো 5000 টাকা 10000 টাকা এই বই বিক্রি করতে গেছে সেটা ওই যে বই বিক্রি করতে গেছে আসেন নিকো এই মাদ্রাসার জন্য বাকি হোক নগদ হোক আমার বাজানের মাদ্রাসার জন্য দিছো আচ্ছা দিয়ে যাও দিয়ে যাও দিয়ে যাও আমার আব্বা নাম কি তোমার কিরে ওই দাওয়াতে তোরা খুব খুশি দেখা যায় আল্লাহ আমি বললাম তুমি কোন সাইড কোন একটা সাইডে লিডার হইব কোন আয় সবাই দিকে যে আয় বেলা আয় বেলা তুমি দাওয়া তোরা খুব খুশি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ আমার বাবাজি নাম জানে কি তোমার কি রবিউল আমার বাবাজি রবিউল আমাদের এই আমাদের মাদ্রাসা এই ফাতেমাতে জাহরা রাদিয়াল্লাহু তাআলা হাফিজিয়া মাদ্রাসার জন্য বাবাই দিল 110 টাকা না এই টাকা পরে দিও এই 100-200 টাকা একটু পরে দিও 5000 টাকা কি নগদ হোক বাকি হোক কোন বাবা দিতে পারবেন না কে কি রে কিসে আচ্ছা আচ্ছা থাক থাক আসেন নি কে আসেন নি 1000 বাস মাশাআল্লাহ এটা পরে কই আমার বাবাজি বাবা কই ডাক দিলাম নাম জানি কি বাবা আলহাজ হান্নান মেম্বার আমি দেখেছি আমার বাজানে কান ছিল একটু আগে আমার বাবাই বলল এই হাফিজিয়া সুন্নিয়া মাদ্রাসার জন্য আমি দিলাম 5000 টাকা
আল্লাহ বড় শিল্পপতি বানায় দিও আমিন। অ্যাডভোকেট অ্যাডভোকেট